আমরা প্রত্যেকেই ফরজ আদায় করি এই প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা অনেকে জিকির আজকার করি অনেকে আমরা জিকির আজকার না করে যেহেতু সম্মিলিত মুনাজাত করা হয় না তো আপনাদের মধ্যে দেখা যায় যে অনেকেই সালাম ফেরার সঙ্গে সঙ্গেই তার মুসল্লা থেকে চলে যায় অনেকে সুন্নাত সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সুন্নাত পড়া শুরু করে দেয় অনেকে সুন্নাত না পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যায় অথচ সেই ব্যক্তি আদৌ জানে কি জানে না আল্লাহই ভালো জানে যে এই বৈঠকে বসেই একটা দোয়া রয়েছে একটা কাজ রয়েছে একটা তাসবিহ রয়েছে যে কর্মটা করলে যে তাসবিহটা সে পাঠ করলে যে জিকির আজকারটা সে করলে এখানে বসে থেকেই সে হজের সওয়াব পেয়ে যেতে পারে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এ ব্যাপারে একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন কিতাবুল আজান আজান সংক্রান্ত অধ্যায় বাবু জিকরি বা আদা সালাম সালাতের পরে জিকির করা সংক্রান্ত অনুচ্ছেদ হাদিস নম্বর 843 হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জাআল ফুকারা আউলান নবী ইসলাম একদল গরিব অসহায় ব্যক্তিগণ তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে ফাকালু তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামকে বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়ালি এই যে যারা আহলে দুসুর রয়েছে দুসুর মানে যে যাদের মাল বেশি আল মালুল কাসির অধিক মালের অধিকারী যারা তাদেরকে আমরা সম্পদশালী বলি তাদেরকে আমরা ধনী বলি এদেরকে আহলুদ দাসুর বলা হয় বলা হচ্ছে এই যে আহলুদ দাসুর রয়েছে যারা মিনাল আমওয়ালি এরা এদের ধন সম্পদের কারণে এরা এদের সম্পদের কারণে টাকা পয়সার কারণে অধিক পরিমাণে মাল থাকার কারণে বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল নাঈমিল মুকিম যে তারা আমাদের চেয়ে অনেক উঁচু মর্যাদায় সমাসীন হয়ে যাচ্ছে এবং তারা সুন্দর সুন্দর স্থায়ীভাবে তারা অবস্থান করছে বাসা বাড়িতে থাকছে তারা অনেক নিয়ামত ভোগ করছে এই টাকা পয়সার মালিক হওয়ার কারণে সম্পদশালী হওয়ার কারণে শুধু তাই নয় বলছে ইউসাল্লুনা তারা সালাত আদায় করে কামা নুসাল্লি যেমন আমরা সালাত আদায় করি তারা যেমন সালাত আদায় করে আমরাও সালাত আদায় করি ওয়াইয়াসুমুনা তারা যেমন সিয়াম রাখে কামা নাসুমু আমরাও সিয়াম রাখি এছাড়াও ওয়ালাহুমুল ফাজলু মিনাল আমিন আমওয়ালিন তাদের ধন সম্পদ থাকার কারণে তারা আরও অতিরিক্তভাবে অনুগ্রহ লাভ করে ফজিলাত লাভ করে থাকে সেটা কি বলছেন যে ইয়াহুজুনা বিহা তারা এই টাকা পয়সার মালিক থাকার কারণে টাকা পয়সা বেশি থাকার কারণে এই টাকার সাহায্যে হজ করছে ওয়াইয়াতামিরুনা এই টাকার সাহায্যে উমরা করছে ওয়াইউজাহিদুনা এই টাকার থাকার কারণে এই সম্পদশালী হওয়ার কারণে এই সম্পদের মাধ্যমে তারা জিহাদে অংশগ্রহণ করছে অতিরিক্ত তিনটা কথা বললেন যে ধনীরা তারাও নামাজ পড়ে আমরাও পড়ি তারাও সিয়াম রাখে আমরাও রাখি কিন্তু এগুলো ছাড়াও তাদের টাকা যেহেতু আছে সম্পদ যেহেতু আছে তাই তারা সম্পদের কারণে তারা এই সম্পদের মাধ্যমে হজ করছে উমরা করছে জিহাদে অংশগ্রহণ করছে আমরা তো পাচ্ছি না সাহাবা একরাম কীভাবে জিজ্ঞাসা করতেন দেখেন জিজ্ঞাসা কিছু জিজ্ঞাসা করার আগে ওই জিজ্ঞাসার কথা কিছু বলতেন কি জিজ্ঞাসা করবেন ওয়াল্লাহ বুঝে গিয়েছেন যে কি জিজ্ঞাসা করতে চাচ্ছি এগুলো যখন বলল তখন আল্লাহর এবং বলছে ওয়াইয়াতাসাদাকুনা আরো একটা কাজ বলেছে এরা সদকা করে তাহলে চারটা কাজ ধনীরা বেশি বেশি করতে পারে হজ উমরা জিহাদ এই অংশগ্রহণ এবং সদকা এই চারটি কাজ সম্পদশালী ব্যক্তি বেশি বেশি করতে পারে গরিবরা করতে সহজে পারে না তো তারা তো সালাত সিয়ামের পরেও এগুলো দিক থেকে এগিয়ে আছে কি না তখন আসলাম বললেন যে শুনো আলা উহাদ্দিসুকুম শুনে রাখো আমি তোমাদেরকে একটা হাদিস বর্ণনা করছি ইন আখাজতুম যদি তোমরা সেই হাদিসকে গ্রহণ করো গ্রহণ করে আমলে বাস্তবায়ন করো কর্মে রূপ দান করো আদরাকতুম মান সাবাককুম তোমরা তাদের লাগাল পেয়ে যাবে তাদের কাছে যেতে পারবে তাদের নাগাল ধরতে পারবে যারা তোমাদের অগ্রগামী হয়েছে মানে এই যে এতক্ষণ থেকে অজুহাত দিল এতক্ষণ থেকে বলল যে তাদের টাকা পয়সা থাকার কারণে হজ করছে উমরা করছে জিহাদ করছে সদকা করছে আমরা তো কিছুই করতে পারছি না তারা এগুলো করার মাধ্যমে আমাদের থেকে অনেক অগ্রগামী হচ্ছে
এইখানে তিনি বললেন যে আমি একটা হাদিস তোমাদেরকে বলবো, যদি তোমরা এই হাদিসকে কর্মে বাস্তবায়ন করতে পারো, শরীরে রূপদায়ন করতে পারো, তাহলে তোমরা যারা অগ্রগামী হয়েছে তাদের কাছে যেতে পারবে, তাদেরকে পেয়ে যাবে। এবং ওয়ালাম ইউদরিককুম আহাদুন বাদাকুম, তোমাদের পরে কেউ আর এরকম হতে পারবে না। তবে কারা পারবে? বলছে ওয়াকুনতুম খায়রা মান আনতুম বাইনা যাহরানাইহি ইল্লা মান আমিলা মিসলাহু, তবে ওই ব্যক্তিরাই তোমাদের মতো হতে পারবে যারা এই যে আমলটা, যে হাদিসটা আমি তোমাদেরকে বলছি, এই হাদিসের যে কর্ম, এই কর্মের অনুরূপ যারা কর্ম সম্পাদন করবে তারাই ওই কর্মে বা ওই স্থানে পৌঁছাতে পারবে, তাছাড়া কেউ পৌঁছাতে পারবে না। সেটা কি তিনি এখন বলছেন, শুনে রাখুন। বলছে তুসাববিহু নাম, তোমরা তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করো, ওয়া তাহমাদু নাম, তোমরা আলহামদুলিল্লাহ পাঠ করো, ওয়া তুকাব্বিরু নাম, তোমরা তাকবীর মানে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার পাঠ করো, খলফা কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে পরে তোমরা তাসবিহ, তোমরা তাহমিদ, তোমরা তাকবীর পাঠ করতে থাকো, সালাসাম ওয়া সালাসিনাম, 33 বার করে। অত্র হাদিসের পরে সাহাবা ইকরাম একে অপরের ক্লাব শুরু করে দিল যে 100 বার মিল করতে গিয়ে কেউ বলছে আমি আগে আল্লাহ আলহামদুলিল্লাহ 34 বার বলবো, কেউ বলছে আমি সুবহানাল্লাহ 34 বার বলবো, কেউ বলছে আমি আল্লাহু আকবার 34 বার বলবো। যার কারণে আল্লাহ ইসলাম ফিরে এসে তিনি শেষে বললেন যে কথাটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 596 নম্বর হাদিস, তিনি সেখানে উল্লেখ করে বলছেন যে ওয়া আরবাউ ওয়া সালাসুনা বাকি, তোমরা 34 বার তাকবীর পাঠ করবে। যেটা আগের হাদিসে বলা হলো তুকাব্বিরু না, তোমরা তাকবীর পাঠ করবে, এখানে মাসদার নিয়ে আসা আছে তাকবীরাতান, যে তোমরা 34 বার আল্লাহু আকবার বলবে। যেহেতু তোমাদের ভিতরে সমস্যা দেখা দিল তো তিনি এসে ঠিক করে দিয়ে গেলেন যে 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। তবে অত্র হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহর অনুমতি দিয়েই দিয়েছেন যে আপনি আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার তিনটি কালেমার যে কোনো একটি কালেমা 34 বার বলে 100 বার মিল করতে পারেন। এটা আগে অনুমতি দিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে ওই সময়েই তর্ক বিতর্ক করেছিল যে কেউ বলছে আমরা এটা 34 বার বলবো, কেউ বলছে যে না এটা। এখানে তিনি ফিরে এসে আল্লাহু আকবারের কথা বলেছেন, তো আমরা যে কোনো একটি 34 বার বলতে পারি। তো এই সিস্টেমের যে এই হাদিসটা, এই হাদিসের ফজিলত হচ্ছে এটাই, যারা এইভাবে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিয়েই 100 বার মিল করে প্রত্যেক তাসবিহ পাঠ করবে, তার জন্য এই চারটে কাজের ফজিলতের আমলনামায় আল্লাহ সুবহানাহু দিয়ে দিবেন। কিসের? হজ করার। কিসের? উমরা করার। কিসের? জিহাদ করার। চার নম্বর কি বলছিলেন? সদকা। যেহেতু সাহাবি চারটে কথা উল্লেখ করেছেন, ওই দরিদ্র সাহাবি কথা উল্লেখ করেছেন চারটা, বলছে ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদদাকুনা, এই চারটে শব্দ উল্লেখ করার কারণে হাদিসটা বর্ণনা করেছেন। তার মানে আপনি এই শুধু এই কর্মটুকু করলেই 5 মিনিটেরও ব্যাপার নয়, আপনারা তো মেশিনের মতো গণতে শুরু করেন, একটু ধীরে ধীরে গুনবেন, তো ধীরে ধীরে গুনে সম্ভবত 5 মিনিটও লাগবে না। আপনি এই আমলটি যদি করতে পারেন, এই চারটি কাজের ফজিলত আপনারা আমার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করে দিবেন, লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত